আপনারা জানেন যে এখানে একটা আমাদের পশ্চিম টাঙ্গাইলে যে আমার টাঙ্গাইল সদর অর্থাৎ টাঙ্গাইল সদর আসনটি 12টি ইউনিয়ন নিয়ে গঠিত, তার ভিতরে হচ্ছে 8টি ইউনিয়নের চর অঞ্চল নিয়ে গঠিত। বিশেষ করে এখানে টাঙ্গাইলের কাতুল ইউনিয়নের এই রাস্তাটি SDS এর পশ্চিম পার্শ্বে যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন যে মেরামত করা হচ্ছে, এই রাস্তাটি মূলত আপনার 4টি ইউনিয়নের সাথে যোগাযোগ রয়েছে। সেই 4টি রাস্তা হচ্ছে আপনার এই মাহমুদনগর থেকে শুরু করে কাতুলি, ঘুগরা এবং কাকুয়া থেকে বিশেষ করে আরও যত পশ্চিমে যাওয়া যাবে, বিশেষ করে আরও চোহালি থেকে শুরু করে এবং আপনার আরও যে সমস্ত ইউনিয়নগুলো রয়েছে সেখান থেকে একমাত্র যাতায়াতের পথ হচ্ছে এই কাতুলি ইউনিয়নের ঘোষপাড়া। সেই ঘোষপাড়া থেকে যখন আমরা এখানে আমাদের মাননীয় সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ সানোয়ার হোসেন, আমরা বিশেষ করে আমাদের যারা প্রত্যেকটা যারা নেতৃত্ব স্থানীয় লোক রয়েছে সেই নেতৃত্ব স্থানীয় লোকদের তিনি একমাত্র নির্দেশে যার এলাকায় যেভাবে হোক যত সমস্যায় হোক নদী ভাঙন থেকে শুরু করে যত প্রকার জনসাধারণের সমস্যা হয়ে থাকে সেটিকে নিরসন করার লক্ষ্যে আলহাজ মোহাম্মদ সানোয়ার হোসেন তিনি নির্দেশ দিয়েছেন। বিশেষ করে যেমনটি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে এখানে ঘোষপাড়া যে কাজটি রয়েছে আমরা সেখান থেকে দেখতে পাচ্ছেন যে ভাঙন হচ্ছে, সেই ভাঙনের মধ্য থেকে আজকে বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে। এখানে দায়িত্বরত রয়েছে আমরা টাঙ্গাইল সদর উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সকলকে তিনি একাধারে হুঁশিয়ারি সংকেতের মতো দেখিয়ে দিয়েছে যে পর্যন্ত এখান থেকে কাজ শেষ করা না হবে সে পর্যন্ত আমাদের এখানে যাওয়া যাবে না। ঠিক তারই ধারাবাহিকতায় সেই মোতাবেক আমরা অদ্যাবধি কালকে থেকে শুরু করে এখন পর্যন্ত না খেয়ে না দিয়ে এবং কি দিন রাত 24 ঘন্টার ভিতরে প্রায় 20 ঘন্টা যাবত আমরা এখানে অবস্থান করছি এবং কি আপনারা দেখছেন শ্রমিকদের সাথে সহায়তা করছি যে কীভাবে কাজ করা যায় আর কি। তা আপনারা জানেন যে এখানে পর্যাপ্ত পরিমাণ যে পরিমাণ রয়েছে সেটার তুলনামূলক কম হচ্ছে, তাই আমরা আমাদের MP সাহেবের সাথে কথা বলেছি যাতে করে এখানে আরও বিশেষ করে যে আরও ওই SDS-এর যে রাস্তা বেরিয়ে আছে সেখান থেকে SDS-এর গাড়ি থেকে শুরু করে আমরা এখান থেকে করার জন্য আমাদের মাননীয় সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ সানোয়ার হোসেন তিনি নির্দেশ দিয়েছেন সেটা হবে, কিন্তু পর্যায়ক্রমে একেবারে করা সম্ভব নয় বিধায় তিনি আজকে এখান থেকে শুরু করে যেখানে অত্যাধিক ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানে তিনি ব্যবস্থা নিয়েছেন এবং সেই সাথে আমাদের টাঙ্গাইলের যে সমস্ত এই আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছে তাদেরও আমরা অনুরোধ জানাবো যে আপনারাও সহযোগিতা করবেন। বিশেষ করে আমাদের পশ্চিম টাঙ্গাইলে এই টাঙ্গাইল সদরের প্রত্যেকটি জায়গায় আপনারা জানেন বালিয়াপাড়াতে মাহমুদনগর ইউনিয়নের বালিয়াপাড়া কিশোর মাজার থেকে শুরু করে সমস্ত জায়গায় কাজ চলছে, এখানে এই কাকুয়াতে চরপল্লি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কাজ চলছে, এখানে কাতুল ইউনিয়নে কাজ চলছে, প্রত্যেকটি জায়গায় আমাদের মাননীয় সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ সানোয়ার হোসেন তিনি লোক নাগিয়ে দিচ্ছে এবং প্রত্যেকটা সময় তিনি তদাকারি করছেন যে কখন কোন কাজে আমাদেরকে প্রত্যেকবার কখন কোন অবস্থায় কী হচ্ছে কোন কাজ হচ্ছে এটি আমাদেরকে তিনি নির্দেশনা দিয়েছে এবং বাংলা মায়ের আদরে দুলালে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের সরকার এই কারণেই যে তিনি চৌখুশভাবে সারা বাংলাদেশটিকে যেমন নেতৃত্ব দিচ্ছেন উন্নয়নের নেতৃত্ব দিচ্ছেন সেই তারই ধারাবাহিকতা বাংলা মায়ের আদরে দুলালে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার বিশ্বস্ত সৈনিক তার আমি মনে করি বিশ্ব সারা বাংলাদেশের যে MP সংসদ রয়েছে তাদের ভিতরে আমাদের টাঙ্গাইল সদরের মাননীয় সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ সানোয়ার হোসেন তিনি সদূরপ্রসারীভাবে তার কথাগুলো অক্ষর অক্ষর পালন করছে এবং তারই ধারাবাহিকতায় আজকে বিভিন্ন জায়গায় উন্নয়নের জোয়ার হচ্ছে এবং সেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার জন্য যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই ক্ষতিগ্রস্তগুলো তিনি কাজ করে যাচ্ছেন। আপনারা জানেন বিশেষ করে এই বন্যা দুর্গত এলাকা ছাড়াও বিশেষ করে মহামারী হয়েছে যে COVID-19 সেই এই করোনা ভাইরাস নামক প্রথম থেকেই আমাদের যে মাননীয় সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ সানোয়ার হোসেন আমরা সেই থেকে শুরু করেছি মাস্ক বিতরণ থেকে শুরু করে লিফলেট বিতরণ শুরু করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে খাবার পৌঁছানো সহ আলহাজ মোহাম্মদ সানোয়ার হোসেন তার নিজ উদ্যোগে সরকারি ত্রাণ পাওয়ার আগে তার ব্যক্তিগত তহবিল থেকে তিনি প্রায় 20,000 পরিবারের মাঝে এই ত্রাণগুলো পৌঁছে দিয়েছেন এবং সেটাই আমরা সহযোগিতা করার চেষ্টা করেছি।